নমস্কার, চ্যানেল 24/7 এর সকল দর্শক বন্ধুকে জানাই ইংরাজি নতুন বছর 2023-এর অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের পূর্ণ প্রভাতে দক্ষিণেশ্বর বা বাগবাজারের মায়ের বাড়িতে কল্পতরু উৎসব পালন হলেও বেলুড় মঠে সেরকম কোনো অনুষ্ঠান হয় না। প্রথা মেনে ভোরবেলায় মঙ্গল আরতি দিয়ে বেলুড় মঠের নিত্যদিনের পূজার্চনা এবং অন্যান্য কাজ হয়। এমনিতে কোনো বিশেষ অনুষ্ঠান না থাকলেও আজ সকালবেলাতেই বিভিন্ন জায়গা থেকে নিত্যদিনের প্রাতঃভ্রমণকারী বা কতিপয় ভক্ত এসেছেন নববর্ষের পূর্ণ প্রভাতে ঠাকুরকে প্রণাম জানাতে এবং আশীর্বাদ নিতে। যত বেলা বাড়ছে দূরদূরান্ত থেকে ততই মানুষ আসছে। রাজ্যের অন্যান্য বিভিন্ন দ্রষ্টব্য বা পর্যটন কেন্দ্রের মতোই ভরে উঠে বেলুড় মঠ প্রাঙ্গণ, তবে এই মুহূর্তে অবস্থা একদম স্বাভাবিক। এই আমরা সবেমাত্র পৌঁছেছি, আজকে এখানে প্রসাদ নেওয়ার ইচ্ছে আছে, তার জন্য আমরা গিয়ে ওখানে কিছু দক্ষিণা মানে প্রণামী দিয়ে আমরা ছজনের কুপন নিয়েছি। 11:30 সময় আমাদের প্রসাদ পাওয়ার টাইম, এখন আমরা মন্দির দর্শন করব। বাকি আমার তিনজন ঢুকেছে, এখন আমরা আবার যাব। এবং মানে এটা অনুভব করার বিষয়, আমি ঠিক আপনাকে হয়তো ব্যক্ত করতে পারবো না যে কেমন লাগছে। নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু একটা ভেতরে একটা শিহরণ হয়। এইসব ভালো আধ্যাত্মিক জায়গায় আসলে তো রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা মার প্রতিষ্ঠিত একটা জায়গা, সেখানে তো মানে কোনো প্রশ্নই থাকতে পারে। দেখুন, প্রার্থনা এখনও আমি কিছু করিনি, তবে প্রার্থনাটা কাউকে প্রকাশ করা উচিত নয়। তবে এইটুকুন আমি বলতে পারি যে সবাই মঙ্গল কামনা করে এবং সামনের মানে এই বছর যেন আমাদের সকলের শুভ হয়, প্রত্যেকে যেন ভালো মতন থাকি। এই যে হানাহানি কাটাকাটি যেগুলো আমরা বিশেষ করে কলকাতায় মাঝে মাঝে আমরা দেখতে পাই, এইগুলো যেন পুরোপুরি বন্ধ হয়। কেননা আমরা সবাই শান্তিপ্রিয় লোক। আজকে আমরা যে এই হিন্দু ধর্ম, এই যে সনাতন ধর্ম, এই ধর্মের ওপরে আমরা মানে পুরো দাঁড়িয়ে আছি, তা সেইখানে আমাদের বিরাট কর্তব্য যেন কোনো মতেই এই শান্তিটা যেন বিঘ্নিত না হয়। বেলুড় থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7। ইংরেজি নতুন বছর শুরুর প্রাককালে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে হাবড়া থানা এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চলছে হাবড়া থানার সামনে যশোর রোডের উপরে নাকা চেকিং। চার চাকার গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে পুলিশের পক্ষ থেকে চেক করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ইংরেজির নতুন বছর শুরু, তাই কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই পুলিশের পক্ষ থেকে রাস্তায় ব্যারিকেড তৈরি করে কলকাতা থেকে বনগাঁগামী এবং সীমান্ত শহর বনগাঁ থেকে কলকাতাগামী চার চাকার গাড়ির উপর নাকা চেকিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে বাড়তি নজরদারি। আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, সেই উপলক্ষে আজ সারা মানে আমাদের যে নর্থ চব্বিশ পরগনা জুড়ে সমস্ত থানায় থানায় বিভিন্ন জায়গায় এই নাকা চেকিং করা হচ্ছে, যাতে নানা রকম দুষ্কৃতি এদিক ওদিক থেকে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায়, সেই উপলক্ষেই আমরা নাকা চেকিংটা করছি। আজকে এখনই আমি থানার সামনে, হাবড়া থানার সামনে আমি নাকা চেকিংয়ে আমার ফোর্স নিয়ে আমি এখানে নাকা চেকিং শুরু করেছি। ডিকি খুলে দেখা হচ্ছে কোনো আর্মস নিয়ে যাওয়া হচ্ছে কি না, এবং কোনো মদের বোতল বা সেরকমভাবে কোনো এক্সপ্লোসিভ কোনো জিনিস, এই সমস্ত জিনিস নিয়েই আমরা চেকিংটা করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একদম বিশেষ করে এটা আমরা প্রতিনিয়ত করে থাকি, তা সত্ত্বেও এটা এক্সট্রাভাবে আমরা করতে চাইছি, যে যাতে নতুন বছরে আমরা আগত দিনগুলোকে যেন আমরা ভালোভাবে আমরা কাটাতে পারি এবং কোনো রকম কোনো ঘটনা না, বাড়তি সতর্কতা বলে আমরা এটা দেখছি আর কি। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। গতকালই চ্যানেল 24/7 এর পর্দায় আমরা তুলে ধরেছিলাম সেই খবর
যেখানে প্রকাশ্যে বিজেপির বিক্ষোভ সমাবেশ থেকে থানা জ্বালিয়ে দেওয়ার নিদান, পাশাপাশি থানার ওসি আইসিদের মাথা ফাটানোর নিদান বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের। এবার বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের অশোকনগর থানায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই দাবিকে সামনে রেখে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের পক্ষ থেকেও একটি মামলা রুজু করা হয়েছে থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ও পুলিশকে মাথা ফাটিয়ে দেওয়ার নিদান দেওয়ার জন্য। থানায় অভিযোগ করলাম দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করি আমরা, যা দুর্বৃত্তের মধ্যে কাজ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করি। আজকে বিজেপির একজন বিধায়ক স্বপন মজুমদার নাম, বনগাঁ দক্ষিণের বিধায়ক শুনেছি, তিনি এখানে এসে বক্তব্য রাখতে বলেছেন যে পুলিশকে মেরে গাছে বেঁধে রাখো, থানা জ্বালিয়ে দেবো, বিজেপি জ্বালিয়ে দাও, বিডিওকে মেরে মানে শুয়ে দাও, এই সমস্ত কথাবার্তাগুলো আমার মনে হয় যে কোনো ভদ্রলোক বলতে পারে বলে মনে হয় না আমার। এবং যারা মস্তানি করে তারা বোধহয় এই ধরনের কথা বলে না, মস্তানি তো করে এই ধরনের কথা বলে বলে মনে হয় না আমার। তো আমরা আমাদের দলীয় নির্দেশে আজকে থানায় স্বপন মজুমদারকে ডায়েরি করলাম এবং আমরা বলেছি যে ওকে গ্রেপ্তার করতে হবে এবং যতটা সম্ভব বেশি শাস্তি দেওয়ার যায় ততটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে গ্রেপ্তার দাবিতে রাস্তায় নামবেন, আন্দোলনে নামবেন, সেটা আমাদের দলের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো এখন তো। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। দিনটি ছিল 1886 সালের পয়লা জানুয়ারি। কথিত আছে বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে দাঁড়িয়ে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। সেই সময় তার সামনে উপস্থিত ভক্তদের আলাদা আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এক কথায় বিশেষ এই দিনেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। তারপর থেকে বিশেষ এই দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। একদিকে নতুন বছরের সূচনা এবং আরেকদিকে কল্পতরু উৎসবকে ঘিরে প্রতি বছরই একাধিক ভক্তের সমাগম হয় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। করোনার বিধিনিষেধের কারণে গত দুবছরে এতে কিছুটা ভাটা পড়লেও এবার আবার ভক্তদের ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ। ভোর 4টে খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার। মঙ্গলারতি, মায়ের স্নান এবং রীতি মেনে পুজোর পর ভক্তদের পুজো দেওয়া শুরু হয়েছে, যা চলবে রাত 9:30 পর্যন্ত। অন্যান্য দিন দুপুরে কয়েক ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকলেও কল্পতরু উৎসব উপলক্ষে এদিন দিনভর খোলা থাকবে মায়ের মন্দির, যাতে ভক্তরা ভক্তিভরে মা ভবতারিণীর পুজো দিতে পারেন। দুপুরে মায়ের উদ্দেশ্যে 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি সহযোগে বিশেষ নিরামিষ অন্নভোগ দেওয়া হবে। সন্ধ্যায় সন্ধ্যারতির সাথে বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে ঠাকুর রামকৃষ্ণের ঘর। কল্পতরু উৎসব উপলক্ষে এদিন ঠাকুরের ঘরেও বিশেষ হোম, যজ্ঞ এবং পুজোর আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে ভক্তদের জন্য প্রস্তুত দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। পুরনো বছরগুলির মতো ভক্তদের ভিড় হবে ধরে নিয়েই এবারও মন্দিরে 800-800 নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিনের পুজো উপলক্ষে মন্দিরের নিরাপত্তায় থাকছে 800-র উপরে পুলিশ কর্মী। সিভিল ডিফেন্স থেকে শুরু করে বোম ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড, স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, অ্যান্টি সাবোটেজ টিম, সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকছে। গঙ্গাবক্ষে নজরদারির জন্য রয়েছে 2টি স্পিডবোট, তাতে সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ। একই সাথে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এক্ষেত্রে উল্লেখ্য, শনিবার থেকে নজরদারি শুরু করেছে পুলিশ। অন্যান্য দিন একটি লাইন দিয়েই ভক্তদের মন্দিরে প্রবেশের ব্যবস্থা থাকলেও এদিন মন্দিরে পুজো দেওয়ার জন্য 2টি প্রবেশদ্বার থাকছে, একটি দক্ষিণেশ্বর ফেরিঘাটের দিক থেকে এবং আরেকটি মন্দিরের সামনে থেকে বিএসএফ ক্যাম্পের দিকে করা হয়েছে। মন্দিরের ভিতরে অবশ্য পুজো দেওয়ার জন্য 6টি লাইনের ব্যবস্থা থাকছে, তবে বাহির পথ থাকছে একটি। পুলিশের সাথে মন্দিরের নিরাপত্তায় থাকছে মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষী। দক্ষিণেশ্বর থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7। ইংরেজি নববর্ষে তারাপীঠে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। নতুন বছরে ভোর 5টায় মঙ্গল আরতির পর শুরু হয়েছে মা তারাকে পুজো দেওয়া। পরিবারের মঙ্গল কামনা ও মনস্কামনা পূরণের আশায় প্রার্থনা করছেন পুণ্যার্থীরা। পাশাপাশি নতুন খাতা পুজো দিয়ে ব্যবসা শুরু করছেন বহু ব্যবসায়ী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিমাণও বেড়েছে তারাপীঠে। মন্দির কমিটি ও তারাপীঠ থানার পুলিশের উদ্যোগে ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি নিরাপত্তা ও পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া মন্দির চত্বরে অস্থায়ী বাঁশের ব্যারিকেড তৈরি করে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারাপীঠ থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিধানসভা কেন্দ্রিক মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহরায় ও অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এক এক করে সমস্ত অঞ্চলের সভাপতিদের নাম, যেটি কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ঘোষিত হয়েছে, সেই তালিকায় জেলা তৃণমূল অফিস থেকে ঘোষণা করা হলো। এদিনের ঘোষিত নাম অনুসারে আগামী দিন থেকে তারা দলের নির্দেশ অনুসারে সেইভাবে কাজ করবেন বলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহরায়। এবং তিনি আরও বলেন, এর সঙ্গে সঙ্গে ব্লক স্তর ও টাউন স্তরের কমিটি আজ ঘোষণা করা হচ্ছে বলেও তিনি জানান। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, প্রত্যেক বিধানসভার বিধায়করা যে ব্লক সভাপতি এবং ব্লক সহসভাপতি অন্যান্য নেতৃত্বের কমিটি করেছে, সেই কমিটিকে রাজ্য স্তরে বেশিরভাগ অনুমোদন দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যেগুলি হয়নি, আগামী কিছুদিনের মধ্যে সেগুলি হয়ে যাবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, এই কমিটি বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার গুরু দায়িত্ব এই কমিটির হাতে থাকবে। তিনি বলেন, আমরা আশা করছি এই কমিটি ভালোই হয়েছে এবং তারা আগামী দিন ভালোভাবে কাজ করবে, মানুষের সঙ্গে যোগাযোগ রেখে পঞ্চায়েত নির্বাচনের পরিচালনা করবেন। সেখানে এদিন যুব মহিলা আইএনটিটিইউসির তিনটে শাখার সংগঠনের কমিটি নাম ঘোষণা করা হচ্ছে বলেও তিনি জানান। প্রথমেই আপনাদের শোনাবো মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন। স্বাভাবিক, সবারই মন জয় করা তো যায় না, তো সেখানে ব্লক সভাপতি, বিধায়ক, অন্যান্য ব্লকের নেতৃত্ব বসে যে কমিটি করেছে, সেই কমিটিতেই বেশিরভাগটা অনুমোদন হয়েছে, রাজ্য নেতৃত্ব তাতেই অনুমোদন দিয়েছে। দু একটি ক্ষেত্রে কোথাও এখনো যেটা হয়নি, আগামী কয়েকদিনের মধ্যেই সেগুলো ঘোষণা হবে এবং এই কমিটি আগামী দিন নির্বাচন পরিচালনা করবে, কারণ বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন পঞ্চায়েত, সেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার মূলত দায়িত্ব এই কমিটির হাতে থাকবে। সুতরাং আমরা আশা করছি খুব ভালোই হয়েছে কমিটি, নতুন কমিটি যেটা হচ্ছে তারা ভালোভাবে কাজ করবে, আগামী পঞ্চায়েত নির্বাচন ভালোভাবে তারা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে দল পরিচালনা করবে এবং সেখানে আজকে যুব মহিলা আইএনটিটিইউসির তিনটে সংগঠনেরই শাখা সংগঠন, তাদেরও কমিটিটা ঘোষণা করা হচ্ছে, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক তাদের যে কমিটি সেটাও ঘোষণা করা হচ্ছে। দেখুন, বাদের প্রশ্নটা নেই, এখানে নতুন ব্লক সভাপতি হয়েছে, সে তার টিম তৈরি করছে, নতুন ব্লক সভাপতি, নতুন যারা বিধায়ক হয়েছে তারা আরো বেটার যাদেরকে মনে করেছে তাদেরকে নিয়েই এই কমিটিটা তৈরি হচ্ছে এবং বাদের প্রশ্ন নয়। আগামী দিনে তো দলে অনেক পোস্ট থাকবে, পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েতের প্রার্থী, প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, অনেক পোস্ট আছে, সেগুলো তাদেরকে কাজে লাগানো যাবে, কেউ সংগঠনে কাজে লাগবে, কেউ জনপ্রতিনিধি হবে, এইভাবেই তো দলে পরিবর্তনটা আসে, সেইভাবেই হচ্ছে। এত পরিবর্তন, 60% চেঞ্জ বলছেন, এত পরিবর্তন কেন? দেখুন, কেন পরিবর্তন, কিসের জন্য আরো ভালো বেটার মনে করেছি দল যে এভাবে আরো ভালো কাজ করবে, আরো বেটার, সেই জন্য একটু সময় নিয়ে এগুলো পরিবর্তন করা হচ্ছে। এদের বিরুদ্ধে কি দুর্নীতির কোনো অভিযোগ আছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে পদত্যাগ করার কথা বলছেন, টাইম বেঁধে দিচ্ছেন, আপনারা কি উনি আসার আগেই আপনারা আগে থেকে বাদ দেওয়ার একটা? না, এই ধরনের কোনো প্রবণতা নেই, কারণ এই ধরনের কোনো কথা বলাও ঠিক নেই, দুর্নীতির কোনো বিষয়ই নেই, দল সঠিকভাবে পরিচালনা করছে এবং দলের তো দুর্নীতির প্রশ্ন আসবে, কারণ রাজ্য নেতৃত্ব সেগুলো তো বিবেচনা করছে, যাদের নাম পাঠানো হয়েছিল তাদের তো ভেরিফিকেশন করা হচ্ছে, ভেরিফিকেশন করেই তো নতুন কমিটির অনুমোদন দেওয়া হচ্ছে। সুতরাং কোথাও কোনো এই ধরনের কিছু থাকলে সেটা পর্যালোচনা করে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে। যে জায়গাগুলোতে ব্লক এবং অঞ্চলের মধ্যে সমস্যা ছিল বলে মনে হচ্ছে এই নতুন কমিটির ক্ষেত্রে? দেখুন, একবারে সমস্যা হবে না বা সমস্যা হবে এক্ষুনি তো সবটা বলা সম্ভব নয়, কারণ কাজে নেমে ফিল্ডে নেমে অনেক কিছু বেরিয়ে আসে, অনেক ঘটনা ঘটে, তখন সেইভাবে তার মোকাবিলা করা, যেটা হবে সেইভাবেই তার পরিস্থিতির সমাধান করা হবে। আগে কাজে নামা হোক, তারপরে তো প্রশ্ন, আর আগেই আপনারা এমন এমন প্রশ্ন করছেন যে দলে যেন বিক্ষুব্ধ হবে, হবে এই ধরনের বলা ঠিক নয়। এবার শুনে নেব বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহরায় ঠিক কি বললেন। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে আমরা আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় আমাদের ব্লক সভাপতিদের নাম এর আগে রাজ্য স্তর থেকে ঘোষণা হয়েছিল, আজকে আমরা
সকল বিধায়ক, ব্লক সভাপতি, টাউন সভাপতি, মাদারের এবং যুবর ব্লক সভাপতি, টাউন সভাপতি, মহিলা ইমটাকেরও ব্লক সভাপতি, টাউন সভাপতিদের সকলের উপস্থিতিতে বিধানসভা ওয়াইজ আমরা আমাদের চেয়ারম্যান আবু তাহের খান সাহেব, আমি শাহনাজ বেগম, মহিলা নেত্রী আমাদের, আমাদের যুব সভাপতি হচ্ছে রাকিবুল ইসলাম, আমাদের ইন্টাকের সভাপতি সদ্য বাপিদা, সবাইকে উপস্থিত রেখে আমরা এক এক করে সমস্ত অঞ্চলের সভাপতিদের নাম, যেটা কলকাতা থেকে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির অনুমোদিত এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজকে আমরা সেটা ঘোষণা করছি, এবং এই ঘোষণা করার পর তারা দলের নির্দেশ অনুসারে আগামী দিন সেভাবে কাজ করবে। আজকে আমরা মূলত অঞ্চল সভাপতিদের নাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্লক স্তর এবং টাউন স্তরে কমিটিও ঘোষণা করা হচ্ছে, এবং প্রত্যেকটা টাউনের ওয়ার্ডের সভাপতিদের নামও আজকে আমরা ঘোষণা করছি। কতগুলো টাউনের করছেন? আমরা আমাদের এই বহরমপুর, মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের অধীনে আমাদের 13টা বিধানসভা রয়েছে, এখানে আমাদের 21টি ব্লক রয়েছে, 6টা আমাদের টাউন রয়েছে, সমস্ত জায়গার নাম আমরা ঘোষণা করছি। কয়েকটা জায়গায় একটু সমস্যা আছে, সেটা আমরা 3 দিন পর সেই জায়গাগুলো আমরা ঘোষণা করব। পরিবর্তন কি কিছু করা হয়েছে না যারা ছিল তারাই রয়েছেন? না, সেটা দেখুন, মূলত আমরা বারবার চেয়েছি, দলও চেয়েছে, ব্লক সভাপতি এবং বিধায়করা নিজেরা সার্বিকভাবে আলোচনা করে দলের উন্নয়নের স্বার্থে, দলের আগামী দিনের বরিষ্ঠ পদক্ষেপের স্বার্থে পঞ্চায়েতের আগে তারা কিছু নাম সাজেস্ট করেছেন, দলের পক্ষ থেকেও সার্ভে করা হয়েছে, পুরাতন কিছু মানুষও থেকে গেছে, নতুন বহু মানুষেরও আগমন ঘটেছে, নতুন এবং পুরাতন উভয়কে সঙ্গে করে নিয়ে আগামী দিনের আমাদের পথ চলা শুরু হবে। কতগুলো নতুন মুখ এলো হতে পারে? তাও মোটামুটি ধরে নিতে হবে প্রায় 60% নতুন মুখ এসেছে। কেন এই নতুন মুখের প্রবণতা? কেন তো সবাইকে সুযোগ দিতে হবে, সবাইকে কাজ করতে হবে আগামী দিনে, এবং বিভিন্ন লোকের কাজের নিরিখে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দল যাদের ক্ষেত্রে মনে করেছে একে অঞ্চলের দায়িত্ব দিলে অঞ্চলের শ্রীবৃদ্ধি ঘটবে তাকেই দায়িত্ব দিয়েছে। দলের প্রতি আমাদের সর্বস্তরে আনুগত্য বোধ রয়েছে, সেই আনুগত্য জানিয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমরা আজকে ঘোষণা করেছি। বাদ গেলেন? দেখুন, একটা রাজনীতির চেয়ার তো কখনো কারোর জন্য ফিক্স থাকে না। রাজনীতিতে আজকে একজন আসবে, কালকে আরেকজন আসবে, নিশ্চয়ই তাদের জন্য আরো ভালো কিছু বেটার চিন্তা ভাবনা করা হয়েছে, আগামী দিন তাদেরকে আরো ভালো কিছু সুযোগ দেওয়া হবে, সেই চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তালিকা তৈরি হয়েছে, কি রাজ্যের নির্দেশে তৈরি হয়েছে না জেলা থেকে? দেখুন, তালিকাটা মূলত আমরা প্রত্যেকটা বিধায়ক এবং ব্লক সভাপতিকে যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে বলেছি, সেই তালিকায় রাজ্যে গেছে, রাজ্য থেকে ভেরিফিকেশন হয়েছে, তার উপরে দাঁড়িয়ে ফাইনাল লিস্ট হয়েছে। মুর্শিদাবাদ থেকে রতীন সিংহ রায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।